দেখছেন মাদারীপুর সরকারি কলেজ। মাদারীপুর সরকারি কলেজ মাদারীপুর জেলার একটি ঐতিহ্যবাহী সরকারি স্নাতক কলেজ। কলেজটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়। মাদারীপুরবাসীর দাবির প্রেক্ষিতে সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খানের তৎপরতা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে কলেজটির নাম সরকারি নাজিমুদ্দিন কলেজ থেকে মাদারীপুর সরকারি কলেজ করা হয়েছে। মাদারীপুর সরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কোর্স ও বিভাগসমূহ হচ্ছে ডিগ্রি পাস কোর্স সমূহের মধ্যে রয়েছে বিএ পাস, বিএসএস, বিএসসি, বিএসসি পাস। স্নাতক কোর্স সমূহের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান। মাস্টার্স চূড়ান্ত পর্বে কোর্সসমূহের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, উদ্ভিদবিজ্ঞান। কলেজের মসজিদের পিছনে ছেলেদের জন্য এবং মাদারীপুর ঢাকা হাইওয়ের পাশে মেয়েদের জন্য আলাদা আবাসন ব্যবস্থা রয়েছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা চালু রয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় 3000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আপনারা ভিডিওতে মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন অংশ দেখছেন। 1948 সালের 17 সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শ্রেণী কার্যক্রম দিয়ে একটি বেসরকারি কলেজ হিসেবে বর্তমান মাদারীপুর সরকারি কলেজে যাত্রা শুরু হয়। কলেজটির সরকারিকরণ হয় 1979 সালে। এর উদ্যোক্তা ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 1937 সালে শেরে বাংলা একে ফজলুল হক নির্বাচনী প্রচার অভিযানে মাদারীপুর আসেন। তখনই সর্বপ্রথম স্থানীয় নেতৃবর্গের পক্ষ থেকে মাদারীপুরে একটি কলেজ স্থাপনের দাবি উত্থাপিত হয়। পরবর্তীকালে একে ফজলুল হক 1941 সালে মুখ্যমন্ত্রী হিসেবে মাদারীপুর আসেন একটি শিল্প, সংস্কৃতি ও কৃষি প্রদর্শনী উদ্বোধন করতে। এই অনুষ্ঠানে পুনরায় কলেজ প্রতিষ্ঠার দাবি উত্থাপিত হলে তিনি সব রকম সাহায্য সহযোগিতায় আশ্বাস প্রদান করেন। দেখছেন চরমুগুরিয়া মহাবিদ্যালয়, স্থাপিত হয় 1978 খ্রিস্টাব্দে মাদারীপুর সদরে। চরমুগুরিয়া মহাবিদ্যালয় মাদারীপুর সদরে অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী কলেজ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে। প্রতি বছর শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো চরমুগুরিয়া মহাবিদ্যালয়। আগেই বলা হয়েছে এটি স্থাপিত হয়েছে 1978 খ্রিস্টাব্দে। এই প্রতিষ্ঠানটি রয়েছে প্রশস্ত একটি খেলার মাঠ, প্রশাসনিক ভবন এবং আধুনিক ল্যাব সম্বলিত ক্লাসরুম। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করে সুনামের সাথে দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। মাদারীপুর জেলার শিক্ষার গড় হার 48%, পুরুষদের মধ্যে এই হার 50.11 এবং মহিলাদের মধ্যে 45.93%। মাদারীপুরে 677টি প্রাথমিক বিদ্যালয়, 289টি এনজিও স্কুল, 76টি কিন্ডারগার্টেন, 164টি মাদ্রাসা, 161টি মাধ্যমিক বিদ্যালয়, 23টি কলেজ, 1টি টেক্সটাইল ইনস্টিটিউট, 1টি সরকারি টেকনিক্যাল কলেজ, 1টি ভেটেরিনারি কলেজ, 10টি ভোকেশনাল ও অন্যান্য কেন্দ্র রয়েছে। মাদারীপুরের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাদারীপুর সরকারি কলেজ, যেটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছে ইউনাইটেড ইসলামী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি রাজউইট, গোপালগঞ্জ, কেজেএস পাইলট মডেল ইনস্টিটিউশন,
রয়েছে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন, 1910 সালের প্রতিষ্ঠান, ডনভান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, 1914 সালে নির্মিত, রয়েছে শশীকর শহীদ স্মৃতি কলেজ, 1973 সালের, সরকারি বড়হামগঞ্জ কলেজ, 1964 সালে নির্মিত, রাজৈরী ডিগ্রি কলেজ, সরকারি সুফিয়া মহিলা কলেজ, সরকারি শেখ হাসিনা একাডেমিক অ্যান্ড উইমেন্স কলেজ, মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, চর মুগুরিয়া কলেজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ, গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি, কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয়, মিঠাপুর এলএন উচ্চ বিদ্যালয়, শশীকর উচ্চ বিদ্যালয়, মাদারীপুর পাবলিক ইনস্টিটিউশন, চর মুগুরিয়া মার্চেন্টস হাই স্কুল, ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলহাজ আমিনুদ্দিন হাই স্কুল, খালিয়া রাজারাম ইনস্টিটিউশন, রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশন, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়, কালীনগর উচ্চ বিদ্যালয়, মহিষমারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসা, বাহাদুরপুর শরিয়াতিয়া আলিয়া মাদ্রাসা, চরনাচানা ফজিল মাদ্রাসা, বীরমোহন উচ্চ বিদ্যালয়, বীরমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শশীকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়। মাদারীপুরের জলবায়ু আর্দ্র ও উষ্ণভাবাপন্ন। জলবায়ুতে মৌসুমে বায়ুপ্রবাহের প্রভাব স্পষ্ট। মাদারীপুরের সর্বোচ্চ গড় তাপমাত্রা